আসসালামু আলাইকুম তো এই দেখো আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমার জামাই আমার ছেলে তো আমরা এই যে রিক্সায় উঠে গেছি আর এই যে আমি একটু পোস্ট দিচ্ছি আর কি তো মানে কোথাও গেলে একটু পোস্ট না দিলে হয় বলেন তো তো এই যে একটু ক্যামেরার সামনে আসলাম আর এই যে আমাদের রাতের রংপুর যেহেতু বৃষ্টি হয়েছে তো রাস্তাগুলো এত সুন্দর দেখাচ্ছিলো যা বলার মতো না তো এই যে রাতের আকাশ তারপরে রংপুরের রাস্তা আমার খুব পছন্দ আমার প্রাণের শহর প্রাণ জুড়িয়ে যায় আমার এই শহরটাকে দেখলে ঘুরলে তো দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের রংপুরের ঠিকানা রেস তোরা তো এটা হচ্ছে এত পপুলার আমাদের রংপুরের মধ্যে মানে এখানকার খাবার অনেক মানসম্মত তো আমি এখানে মাঝে মাঝেই যাই তো ভালো আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ফেলি তো এই যে আমরা এখানে বসে আছি তো আমরা খাবার অর্ডার দিয়ে ফেলেছি তো এই একটু ছবি তুলে নিলাম আর কি তো আমার ছেলে কিন্তু কোথাও গেলে প্রচুর খুশি হয় ওর খুশি দেখলে আমাদের খুব ভালো লাগে তো এই যে একটু ছবি তুলে নিলাম তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেন আমার এই যে খাবার চলে এসেছে তা আমি এখানে আলু পরোটা মানে আলুর পরোটা এখানে অর্ডার করেছিলাম ছিল নান রুটি ছিল গ্রিল আর কয়েক প্রকার সস আর মিওনিশ দিয়েছিলো এখানে তো আমার কাছে আলুর পরোটাটা এত ইউনিক লেগেছে আর এত ভালো লেগেছে যা বলার মতো না তো দেন আমি আলুর পরোটাটা ট্রাই করার পর আমি যে একটু গ্রিল আর নান রুটিটা ট্রাই করছি তো এটা এভারেস্ট মানে যে সব জায়গায় যেমন তো এখানেও সেরকম লেগেছে আমার কাছে কিন্তু এখানকার রেস্তোরাঁটা আসলে খুব পরিষ্কার যার কারণে আমার খুব ভালো লাগে কিন্তু আলুর পরোটাটা অনেক মজা ছিল অনেক তোমরা কিন্তু অবশ্যই এই আলুর পরোটাটা এখানে যা ট্রাই করতে পারো অনেক ভালো লাগবে আর এই যে সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিলো তো এই দেখো আমার ছেলে কিন্তু ও বেশ মজা করে খেয়েছে এই আলুর পরোটাটা তো এই যে আমরা এই যে আলুর পরোটাটা খেয়ে নিচ্ছিলাম দেন এই যে গ্রিলটা ও খাচ্ছিলাম তো বললাম তো গ্রিল আর নান আমার কাছে এভারেজ লেগেছে তো এই যে এখানে আমার ছেলে খাচ্ছে আর ও বললাম না ওকে এই আলুর পরোটাটা খুব মজা করে খেয়েছে দেন এই যে আমার জামাই খাচ্ছে তার ভিডিও করে নিল তো ও বলছিল যে আমার কাছে নান রুটিটাই বেস্ট লাগছে আসলে যার যার ওপিনিয়ন যার কাছে যেটা ভালো লাগে ওর কাছে এই নান রুটিটাই ভালো লেগেছে আর আমার কাছে আলুর পরোটাটাই খুব ভালো লেগেছে তো আমি আলুর পরোটাটাই খেয়েছি তো এই যে খেয়ে একটু বলছিলাম যে হ্যাঁ অনেক মজা অনেক মজা তো তোমরা এরকম কে আমার মতো খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো এই না আমাদের এই যে চা চলে এসেছে ঠিকানা হোটেলের বেস্ট এটা চা তো আমি এই হোটেলে গেলে চাটা কিন্তু কিছু খাই না খাই চাটা কিন্তু আমাকে খেতেই হবে এটা কিন্তু এক প্রকার মালাই চা এত মজা হয় চাটা এত টেস্ট যা বলার মতো না তো এই চাটা খেয়ে আসলে আমার শরীরটা জুড়ে যায় রিফ্রেশমেন্ট লাগে শরীরে অনেক ভালো লাগে তো আমার ছেলেও কিন্তু খাচ্ছে ও অবশ্য চা বেশি পছন্দ করে না তো এখানে আজকের মতো টাটা বাই বাই